আমাকে বলেছেন আর আমরা অর্জুনদাকে জানিয়ে দিয়েছি। অর্জুনদা ওনাকে অলরেডি আগে রিপোর্ট করে দিয়েছে, যেটা ওনারা জানেন না, যেটা ওনারা সমস্যা আছে শুধু জুট মিলের জন্যে। জুট মিলের চালু হোক, এখানকার মানুষ যেন খেয়ে বাঁচুক, এটাই ওনার সমস্যা, যেটা এখনই আমাদের পক্ষে সমান সরকারে আমরা যতক্ষণ না আসবো আমরা করতে পারবো না, তবে সমস্যা আছে। নাড্ডাজি, এই ব্যাপারে তো আমি কথা বলিনি, এটা অর্জুনদাকে জানিয়েছি, অর্জুনদা নাড্ডাজিকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন, এবার আগামী দিন দেখা যাবে কী হবে, তো পারবো না কিন্তু না, এটা এই না না আপনারা দেখছেন এটা অন্যভাবে, কিন্তু অলরেডি এই সমস্যাটা লিখিতভাবে দেওয়া হয়েছে, লিখিতভাবে আমি অর্জুনদাকে দিয়েছি আর লিখিতভাবে অর্জুনদা নাড্ডাজিকে পাঠিয়ে দিয়েছেন, দিল্লিতে অলরেডি মেসেজ চলে গেছে। এটা এই সব কথা তো সবাইকে বলা যায়, যতক্ষণ আমরা সরকারে আসবো আমরা কিচ্ছু করতে পারবো না। আমি ওনাদেরকে বুঝিয়েছি, দেখো অভিযোগ অনেক আছে, কিরম পরিস্থিতিতে দেখুন, জুট মিল শ্রমিকদের খাওয়া দাওয়া যেরকম হয়, ওনাদের উৎসাহ আছে, খাইয়েছেন, ওনাদের নিজের ক্ষমতা অনুযায়ী যা খাইয়েছেন তাই খাইয়েছেন। এমনি এই বাড়িতে নিরামিষই খাওয়া হয়, মানে মাছ মাংস খাওয়া হয় না, উনি নিরামিষ বলেও ছিলেন, সেরকম খাওয়ানো হয়েছে। কিন্তু শাসক দল বারবার অভিযোগ করে যে সর্বভারতীয় বিজেপির নেতারা যেই বাড়িতেই খান সেই বাড়ির খাবার তারা খান না, হোটেল থেকে আনিয়ে খাওয়ানো হয়। এটা তো মমতা ব্যানার্জি প্রায় বলেন, আপনারা চলো গিয়ে একটু দেখে নিন না কি খাবারটা এখানকার ছিল কি না, তাই উত্তর তো আপনারাই পাবেন। আপনারা নিজে গিয়ে রান্নাঘরে যান, দেখুন ওই রান্নাঘরে খাবার কী কী আছে, তাহলেই তো পরিষ্কার হয়ে যায়। ভাত, সবজি, রোটি, বেগন ভাজা, আলু ভাজা, আর বেগন ভাজা, আলু কা ভুজিয়া, আর করেলি কা ভুজিয়া, পাপড়, চটনি, দহি, আর মিঠাই ভি থা। হ্যাঁ, ইতনা বড় আদমি আপকে ঘর মে আগমে আকে খানা খায়া, কেসা লাগা? বহুত আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা, বহুত। লেকিন আপ জান কব জানা যে ও লোক আপকে ঘর মে খানা খানে আনে কে? হম পরসো জানে হ্যাঁ। মেরা তো সমস্যা বহুত হমকে তো কুছ নেই পুছে নেই, হমসে উনসে মুলাকাতে নেই হুয়া, মানে কোই বাত নেই হুই, আপকে সাথ কোই বাত নেই কি? নেই হুয়া, জেসে খানা, হ্যাঁ খানা দিয়ে খিলায়ে আর হমকো বোলা সব চম্মচ লাও, মে আপনে উধর গই ঘর মে চম্মচ লানে, উধর সে হমকো কোই আনে নেই দেবো। আপকা কেসা লাগা? হমকো তো বহুত আচ্ছা লাগা। আয়ে মেরে ঘর মে আয়েগে সমস্যা দেখেঙ্গে, अब यही समस्या है कि हम लोग का जूट मिल बंद है, कितना दिन से 22 बरस हो गया है और कोई रोजगार नहीं है, न यहाँ पैखाना है, न कोई है, कुछ भी है, 3 पैखाना इतना आदमी जा रहा है पूरा। ये जो लोग जूट मिल जो बंद है, इसके बारे में नड्डा जी को कुछ बोले? वही तो हम बोल रहे हैं, उनको तो हम बोल ही नहीं सकते, कुछ भी उनसे बातें नहीं हुआ। नड्डा जी आपके साथ कोई बात नहीं की? नहीं, घर में आए खाना दिए, किंतु इतना भीड़ हो गया ना कि हम आए खाना खाया चले गए। क्या नाम है आपका? निर्मला राजभर। পূজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।